গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও বিন্দাস আছি। তো আজকে আমি তোমাদের সাথে কোনো ডেলি রুটিন ব্লগ শেয়ার করবো না, আজকে দুটো হাঁটুর ব্যায়াম শেয়ার করবো একদম সোজা। তো তোমরা কিন্তু এই ব্যায়ামটা করতে পারো, আর যাদের হাঁটু ব্যথা আছে, পায়ের পা ব্যথা আছে, তারা কিন্তু এই ব্যায়ামটা প্রত্যেক দিন করবে একদম সোজা। তোমরা এটা যখন তখন করতে পারো। তাহলে চলো ব্যায়ামটা শুরু করি। আর হ্যাঁ, পুরো ব্যায়ামটাই নস্কিপ করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে চলো শুরু করি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে হাঁটুর ব্যায়ামটা করছি, তোমরা কিন্তু অবশ্যই করো। আর আমি কিন্তু খাটে বসে করছি ব্যায়ামটা, তোমরা কিন্তু খাটে বসে করবে, আর না হলে চেয়ারে বসে করবে, যেটাতে তোমাদের সুবিধা হবে সেটাতে বসে তোমরা এই ব্যায়ামটা করবে। তো যাদের হাঁটু ব্যথা আছে, পা ব্যথা আছে, পা হাঁটু ব্যথা তখন সবারই লেগে আছে, তো যখনই তোমরা সময় পাবে ব্যায়ামটা করবে, দেখবে অনেক অনেক আরাম পাবে। তবে হ্যাঁ, একদিন করলে হবে না, প্রত্যেক দিন করতে হবে, তোমাদের সময় মতন তোমরা প্রত্যেক দিন করবে। তো বন্ধুরা, এই ব্যায়ামটা হচ্ছে হাঁটু ব্যথার নাম্বার ওয়ান ব্যায়াম। এবার করব নাম্বার টু। তো দেখো আমি কীভাবে ব্যায়ামটা করছি, তোমরা একটু ভালো করে দেখবে, দেখে আস্তে আস্তে করে ঘরে করার চেষ্টা করবে। আর তোমাদের বাড়িতে যদি বয়স্ক লোক থাকে, যাদের হাঁটু ব্যথা পা ব্যথা আছে, তাদের কিন্তু এই ব্যায়ামগুলো দেখিয়ে দেবে, তারা আস্তে আস্তে করে ব্যায়ামগুলো করবে, তাড়াহুড়ো করবে না। তো আরও অনেক ব্যায়াম আছে, তো সেই ব্যায়ামগুলো না হয় তোমাদের সাথে অন্য দিন শেয়ার করব। একদিনে তো আর এত ব্যায়াম শেয়ার করা যায় না, তো একটা দুটো করে তোমাদের সাথে আমি ব্যায়ামগুলো শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা, তোমাদের ঘরে যদি কোনো বয়স্ক লোক থাকে বা যাদের পা ব্যথা আছে, হাঁটু ব্যথা আছে, তাদের কিন্তু এই ব্যায়ামটা দেখিয়ে দিও, তারা কিন্তু তাহলে বসে করতে পারবে একদম সোজা। তো আমি তো ব্যায়ামটা খাটে বসে করেছি, তোমরা কিন্তু চেয়ারে বসেও করতে পারো, চেয়ারে নালে খাটে, তো যেটাতে তোমাদের সুবিধা হবে তোমরা সেখানে বসে ব্যায়ামটা করো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।